হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি বিশ্বের বিখ্যাত দশটি মিউজিয়াম সম্পর্কে তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি দেখে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মানব সভ্যতার ইতিহাসের অন্যতম ধারক বা ব্রাহক বলা হয় জাদুঘরকে জাদুঘরে ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার ধারাবাহিক নিদর্শন পাওয়া যায় তাই জাদুঘরে আসা দর্শনার্থীরা অতি সহজে উ সংক্ষেপে ইতিহাসের নিদর্শন প্রত্যক্ষ করে ইতিহাসে ধারাবাহিক ধারণা লাভ করতে পারে একটি দেশের জাদুঘরকে ওই দেশের ইতিহাস ও সভ্যতার সংগ্রহশালাও বলা হয় তবে বিশ্বের বিখ্যাত কিছু জাদুঘর শুধু তাদের নিজ দেশের ইতিহাস ঐতিহ্যকেই তুলে ধরে না বরং সমগ্র বিশ্বের ইতিহাস ঐতিহ্যকে বহন করে ফলে এসব জাদুঘর সমগ্র বিশ্বের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে এবং মানব জীবনে ধারাবাহিক ইতিহাস ঐতিহ্য কলা বিজ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেয় তাই আজকে বিশ্বের বিখ্যাত দশটি জাদুঘর নিয়ে আলোচনা করব যাতে আমাদের দর্শকের কাছে সমাজ এসব জাদুঘর সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে এক মেট্রোপলিটন মিউজিয়াম মেট্রোপলিটন মিউজিয়ামটি নিউ ইয়র্কে অবস্থিত এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটিতে প্রায় বিশ লাখের বেশি দর্শনীয় বস্তু রয়েছে যা সমগ্র বিশ্ব থেকে সংগ্রহ করা হয়েছে এখানে ইসলামিক মিশরীয়, ইন্ডিয়ান ও গ্রিক কলা, সংস্কৃতি এবং ইউরোপের চিত্রশিল্পের নিদর্শন রয়েছে এখানে প্রায় ছয় হাজার বছরের মানব ইতিহাসের সন্নিবেশ করা হয়েছে এই জাদুঘরে বিখ্যাত অ্যাডাম ও ইভেন মূর্তি রয়েছে যা এটিকে আরও ব্যাপক জনপ্রিয়তা উপহার দিয়েছে এই জাদুঘরটি এতই বৃহৎ যে সমগ্র একদিনে এটি পরিদর্শন করা সম্ভব নয় গত বছর দর্শনার্থীদের ভোটের মাধ্যমে এটি বিশ্বের সবচাইতে জনপ্রিয় জাদুঘর হবার মর্যাদা লাভ করেছে দুই লুবর মিউজিয়াম লুবর মিউজিয়াম পৃথিবীর একটি অন্যতম বিখ্যাত মিউজিয়াম প্রথম সারের জাদুঘরগুলোর তালিকায় তৈরি করতে বলা হলে এটি নিঃসন্দেহে প্রথম দিকে স্থান পাবে এই বিখ্যাত জাদুঘরটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই জাদুঘরকে আধুনিক ইউরোপের ইতিহাসের সংগ্রহশালা বলা হয় এর সামনে কাচের পিরামিড এটিকে বহুমাত্রিকতা দান করেছে এখানে গ্রিক মিশরীয় রোমান ও প্রাচ্যদেশীয় অসংখ্য নিদর্শন রয়েছে সবচাইতে আকর্ষণীয় বস্তুসমূহ হল রেনেসা আমলের নিদর্শন সমূহ যা এটিকে আরো বহুমাত্রিকতা দান করেছে এখানে লিওনার্দো দ্য বেঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা সহ রেমবার রুব্যান্স ও টোনিয়া টোশিয়ানের বিখ্যাত সব কৃতকর্ম স্থান পেয়েছে এছাড়াও এখানে আধুনিক কালের বহু বিখ্যাত একটি দুর্গ হিসেবে ব্যবহৃত হতো প্রথমে ১৬২৪ সালে সম্রাট ক্রোদশ লুইয়ের ব্যক্তিগত কর্মশালা হিসেবে ব্যবহৃত হতো পরবর্তীতে ১৮৪৮ সালে তা ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয় এবং তাকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এখানে ছয়টি গ্যালারিতে ভাগ করে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩ গিমে মিউজিয়াম গিমে মিউজিয়ামটি ফ্রান্সের ফেরিসে অবস্থিত এটি প্রথমে ১৮৭৯ সালে যাত্রা শুরু করে ও দশ বছর পর ১৮৮৯ সালে তা স্থানান্তর করে বর্তমান স্থান অর্থাৎ ফেরিসে নিয়ে আসা হয় এটির নামকরণ করা হয় ফ্রান্সের একজন ব্যক্তির অনুসারে এমিল গিমে নামে একজন শৌখিন শিল্পপতি আঠারোশো সাল থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত এশিয়ার চীন জাপান ভারতবর্ষ ও আফ্রিকার মিশর এবং ইউরোপে গ্রিসে ভ্রমণ করে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পুরাকৃতি সংগ্রহ করেন পরবর্তীতে তার নিজের সংগ্রহে একটি মিউজিয়াম স্থাপন করেন এবং তার নামানুসারে এই মিউজিয়ামের নাম দেন গিমে মিউজিয়াম 1889 সালের পর তা প্যারিসে স্থানান্তর করা হলে তা ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতায় চলে যায় এবং তাতে দক্ষিণ ও পূর্ব এশিয়ার প্রত্নতাত্ত্বিক পুরাকৃতি দিয়ে সমৃদ্ধ করা হয় চার মাদাম তুসো মিউজিয়াম মাদাম তুসো মিউজিয়ামটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এটি পৃথিবীর বিখ্যাত মিউজিয়ামের মধ্যে অন্যতম এটি প্রথমে 1831 সালে ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় প্রচেষ্টায় যাত্রা শুরু করে পরবর্তীতে ১৮৩৫ সালে এটি আধুনিক আনুষ্ঠানিকভাবে লন্ডনে প্রতিষ্ঠিত হয় এ মিউজিয়ামটি বিখ্যাত হবার প্রধান কারণ হল বিভিন্ন বিখ্যাত মোমের মূর্তি মোমি সংস্করণ করা হয় এখানে এখানে অ্যারিস্টটল থেকে শুরু করে স্টিফেন হকিং অমিতাভ বচ্চন শাহরুখ খান পর্যন্ত সকল কিংবদন্তির মমি এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া হিটলার ও ফরাসি বিপ্লবের সময় বীরত্বের সাথে লড়াই করে মৃত্যুবরণকারী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত করা বীরের মাথায় ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন স্থানের ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক কর্ম এখানে স্থান পেয়েছে এখানে প্রায় খ্রিস্টপূর্ব ১৯৬ সালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই মিউজিয়ামকে ইজিপ্টিয়ান ঐতিহ্যের এক বিরাট সংগ্রহশালা হিসেবে বিবেচনা করা হয় এছাড়া ব্রিটিশদের ইতিহাসের বড় উৎস হিসেবে এনে বিবেচনা করা হয় এটিকে এখানে সর্বমোট সত্তর লক্ষ সংগ্রহকর্ম রয়েছে এই মিউজিয়ামে বছরে ষাট লক্ষ দর্শনার্থী পরিদর্শন করে তবে এখানে চল্লিশ লক্ষ সংগ্রহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত 6 ভ্যাটিকান মিউজিয়াম ভ্যাটিকান সিটিতে এই মিউজিয়ামটি অবস্থিত এটি মূলত খ্রিস্টান ক্যাথলিকদের জন্য বানানো হলেও বর্তমানে তা সকলের জন্য উন্মুক্ত এটি মূলত কোনো জাতি গোষ্ঠীর ইতিহাস তুলে ধরেনি বরণ এটি সমাজ ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিবিম্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি বিভিন্ন মানচিত্র, উদধর্মীয়, বিভিন্ন চিত্রকর্ম, এখানকার সংগ্রহশালায় স্থান পেয়েছে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় সভ্যতার শিল্পকর্ম এখানে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এখানে ও জন্য আলাদা সংগ্রহশালা তৈরি করা হয়েছে যা এখানকার দর্শনার্থীদের জন্য নজরকে ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম হয় বলা হয়ে থাকে এখানে পরিদর্শক করেছে এমন সবার সাথে কথা বললে সবাই প্রথমে এই দুই গ্রন্থশালার কথাই বলবে এছাড়াও এখানে সংগ্রহশালা রয়েছে বছরে প্রায় চল্লিশ লাখেরও বেশি দর্শনার্থী এই মিউজিয়ামে পরিদর্শনের জন্য আসেন সাত ইজিপশিয়ান মিউজিয়াম ইজিপশিয়ান মিউজিয়ামটি মিশরে অবস্থিত এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যদিও মিশরীয় অধিকাংশ সভ্যতার নিদর্শন ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে তারপরও এখানে রয়েছে মিশরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নিদর্শন এখানকার গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে রয়েছে মিশরীয় কিশোর খামেনের সমাধি ভাস্কর্য সহ মিশরের হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস এখানে সর্বমোট এক লক্ষ বিশ হাজার নিদর্শন রয়েছে যা দর্শনার্থীদেরকে তৃপ্ত করতে সক্ষম আট ফ্রাদো মিউজিয়াম ফ্রাদো মিউজিয়ামটি স্পেনের মাদ্রিদে অবস্থিত 1819 সালে এই জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত জাদুঘর এখানে যে সব নিদর্শন রয়েছে তা স্পেনের প্রাচীন ইতিহাস ও বহন করে চলেছে এখানে স্পেনের বিখ্যাত চিত্রকর্ম ও তাদের কারিগরিদের প্রতিকৃতি স্থান পেয়েছে এছাড়াও সমগ্র ইউরোপের বিখ্যাত সব চিত্রকর্ম এখানে স্থান লাভ করেছে বিখ্যাত চিত্রকর বেলাজ কুয়েজের লার্স মেনিয়ার চিত্রকর্ম থেকে শুরু করে বিখ্যাত সব স্থান পেয়েছে এই জাদুঘরে বিখ্যাত জুয়ান দে মাধ্যমে এই জাদুঘরটি ডিজাইন করা হয় এই জাদুঘরের প্রধানতম আকর্ষণ হল রোবেন্সের দা থ্রি গ্রেসেস ফলে এটি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে উফিজি গ্যালারি মিউজিয়াম উফিজি মিউজিয়ামটি ইতালির ফোর অবস্থিত শহরে এটি ইতালির ইতিহাস ঐতিহ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের চিত্রকর্ম ও ভাস্কর্যকে অতি সুন্দরভাবে বহন করে চলেছে এ মিউজিয়ামকে ইউরোপের রেনেসাঁর সংগ্রহশালা বলা হয় এ মিউজিয়ামের প্রবেশের পথে চোখে পড়ে বিখ্যাত সব ভাস্কর্য মিউজিয়ামের দেওয়ালে দেওয়ালে স্থান পেয়েছে এসব ভাস্কর্য ও বিভিন্ন প্রতীকী বিখ্যাত চিত্রকর মাইকেল এঞ্জেলা ও লিওনার্দো দা ভিঞ্চির মতো বিখ্যাত সব ব্যক্তিদের আঁকা ছবি স্থান পেয়েছে এই মিউজিয়ামে বিখ্যাত ভাস্কর্য বুত্তিচেল্লির ভার্ট অফ ভেনাস এবং ফ্রিমা ভেরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভাস্কর্য স্থান পেয়েছে এখানে ১০ হার্মিটেজ মিউজিয়াম হার্মিটেজ মিউজিয়ামটি রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে অবস্থিত ১৭৬৪ সালে তৎকালীন জার শাসক রানী দ্বিতীয় ক্যাথ রিনের সময় এটি প্রতিষ্ঠিত করা হয় পরবর্তীতে ১৮৫২ সালে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অনেকের ধারণা করেন যে রাশিয়ার শিল্পকলা ইউরোপের অন্যদের তুলনায় পিছিয়ে তাদের জন্য এই মিউজিয়ামে মিউজিয়ামটি একটি বার্তা প্রদান করে কারণ এখানে প্রায় ৩০ লক্ষ ইতিহাসের ঐতিহ্য নিদর্শন বিদ্যমান রয়েছে এখানে সস্কিন তুস্কি, কুইনজি রুফিনসহ আরও অনেকের বহু চিত্রকর্ম স্থান লাভ করেছে ছয় তলা বিশিষ্ট এই বিশাল জাদুঘরটি উইন্টার ফ্লেস ছোট ফ্লেস নিও ফ্লেস নামে কয়েকটি ভাগে বিভক্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এটি পরিদর্শনের জন্য আগমন করে থাকেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু